গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ। মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান এই প্রতিবাদের আলোকে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে রোববার সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার নাজির হোসেন, থানা অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতর রহমান বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, সফল যুব সংগঠক সাদির রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আরিফ আলী সরকার। অনুষ্ঠানে প্রকল্পধারী দুইজন প্রশিক্ষিত যুবককে যুব ঋণ প্রদান করা হয়। দেশের অর্থনৈতিক কাঠামো যদি যুবকের অবদান রাখে তাহলে অর্থনৈতিক কাঠামো অ্যাক্টিভ থাকবে। আপনারা দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বে সারা বিশ্ব যেমন কলাপস হয়ে গেছে, অনেক দেশ উন্নত দেশ এই করোনার সময়ে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে, অনেক দেশ পিছিয়ে পড়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে তো আমরা পিছিয়ে পড়িনি, কোনো উচ্চারণ পিছিয়ে পড়িনি। আপনারা জানবেন হচ্ছে যে আমাদের যে মাথা পিছু আয় আমাদের একটা দেশের যে কতটুকু উন্নত হচ্ছে, কতটুকু তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে, এটা নির্ণায়ক হচ্ছে যে পার ক্যাপিটা যেটা বলা হয় যে মাথা পিছু আয়। কিন্তু আমরা এই এই বছরে 2020 সালের মধ্যে আমরা ভারত অতিক্রম করে যাব। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে শামীম রাজা ডাফুলের পাঠানো তথ্যচিত্রে এ টু জেড নিউজ।